আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ একটা ডিম বিরিয়ানির রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো এখানে আমরা 6টা পরিমাণ ডিম নিয়েছি, এখানে আমরা চাল নিয়েছি আধা কেজি থেকে একটু বেশি, এখানে আমরা কতগুলা মানে চিংড়ি মাছ নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিংড়ি মাছ নেবেন, বড় ছোট বা আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমরা এখন কি করব, চুলায় ডিমগুলা কিন্তু ভেজে নিব। আমি এখানে 6টা ডিম দিয়েছি, আপনারা চাইলে বাইরেও নিতে পারেন। আপনারা এভাবে কিন্তু অল্প খরচে কিন্তু বাসায় ইজিলি এভাবে ডিম বিরিয়ানির রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমরা লো আছে এগুলো ভেজে নিব। এবার দিলাম দারচিনি, দারচিনি দিলাম, এলাচ দিব, এবং ভালো করে কিন্তু আমরা ডিমটাকে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অলরেডি লাল লাল ভাজা হয়ে গেছে, একটা বাদামি কালার চলে আসছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে বুঝতে পারবেন যে রেসিপিটা আসলে কেমন। এবার আমরা লো আছে ভালো করে ডিমটাকে ভেজে নিব, ডিমটাকে ভালো করে নেড়ে নিব। এখন আমরা পেঁয়াজ ব্রেস্তা করব, সেটার জন্য আমরা চুলায় পেঁয়াজ নিব। এখানে প্রায় 10-12টি মতো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। এখানে আমরা দিয়ে দিব এই এলাচ গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি, লবঙ্গ দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিব, যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে। আমার কাছে কিন্তু বিরিয়ানি রেসিপিটা খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন। এখন আমরা ঢেকে দিব, ঢেকে দিব, এখন কিছুক্ষণ পর দেখব অবশ্যই এটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা পেঁয়াজটা গলে গিয়েছে, পেঁয়াজটা গলে গেছে মানে রান্না অনেকটা হয়ে গেছে। তো আমরা এখন ভালো করে এখন এটাকে নেড়ে নিব। এখন আমরা এখানে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী জিরা গুঁড়া দিয়ে দিবেন। বিরিয়ানি মানেই বাঙালি মানে বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কিন্তু চলে না, হয়তো বা সপ্তাহে বা 2 দিন পর পর, মাসের মধ্যে বিরিয়ানি না হলে কিন্তু আমাদের বাঙালি চলেই না, কারণ বিরিয়ানি হচ্ছে সবার পছন্দের খাবার। এখন আমরা লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী এবং ভালো করে নেড়ে নিব। বিরিয়ানি আমার খুবই পছন্দের একটি খাবার, আম্মুকে আমি প্রায় বলি আম্মু তুমি বিরিয়ানি রান্না করো, কারণ বিরিয়ানি আমার সত্যিই খুবই পছন্দের খাবার। আচ্ছা, আমি তো ভয় দিচ্ছি, বাইরে থেকে হয়তো বা সাউন্ড আসতে পারে, তো আপনারা আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা করে দেবেন, আমি জানি না আমি কীভাবে কথা বলি। তো আমরা এখন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব, মাঝারি আছে, অবশ্যই মশলাটা অনেকটা বেশি দিবেন না, পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। এখন আমরা চালটাকে ভালো করে এখন মিশিয়ে নিব। আমি জানি না আলোর কারণে এখানে আসলে খুব তাড়াতাড়ি করে, বুঝতেই তো পারছেন রোজা রমজানের দিন, খুব তাড়াতাড়ি করে আমরা এই ইফতারি রেসিপিটা ট্রাই করেছি। অনেক সময় তো মাংস আমরা সবসময় দিই, তবে ডিম বিরিয়ানি রেসিপিটা একটু স্পেশাল। অবশ্যই আপনারা কম খরচে যারা মানে রেসিপিটা রোজার দিনে বিরিয়ানি খেতে চান, তারা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে খুব ইজিলি খেতে পারবেন। তো আমরা জালটা মাঝারি করে ভালো করে চালটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আমি বলে দিয়েছি এখানে আধা কেজি থেকে একটু বেশি চাল আছে, না এখানে 1 কেজি, না এখানে আধা কেজি আছে। তো আমরা এখানে এলাচটা দিয়ে দিব, এখানে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী এলাচটা দিয়ে দেবেন। এখানে আমরা 5-6টি এলাচ দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়েছি আসলে স্বাদের জন্য, আপনারা চাইলে আপনারাও গুঁড়ো দুধ দিতে পারেন। এবং অবশ্যই এটা পরে একটু অল্প পরিমাণ চিনি দিয়েছি, চিনি দিলে কিন্তু অল্প পরিমাণ চিনি দিবেন, তাহলে বিরিয়ানির স্বাদটা কিন্তু আরোটা বেড়ে যাবে। আমরা কিন্তু এখন ভালো করে বিরিয়ানিটা মানে বিরিয়ানির মশলাটা এখন ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। এখনও বিরিয়ানি হয়নি, তার আগে আমি বিরিয়ানি বলা শুরু হয়ে দিয়েছি, যাই হোক ভুল ত্রুটি মাফ করবেন আপনারা। তো আমরা এখন ভালো করে নেড়ে নিব। এখানে আপনারা চাইলে চিনি গুঁড়া চাল পাওয়া যায় বাজারে, আমি চিনি গুঁড়া চালটা বিরিয়ানিতে বেশি ইউজ করি। তো এখান থেকে আমি আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি। এখন আমরা এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, বিরিয়ানি মশলা তো দিয়ে দিব ভালো করে, এখন নিয়ে নিব। এখানে টক দই দিয়ে দিব, টক দইটা আমরা কিনে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। আমরা কোনো সময় কিনেও রাখি, আমরা বাসায়ও বানাই, আপনারা চাইলে বাসায়ও টক দই বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের সময় স্বল্পতা থাকে বা বাড়ি থেকে আনানো সম্ভব না হয়, তাহলে কিন্তু আপনারা বাসায় বসেও টক দই বানিয়ে এভাবে কিন্তু বিরিয়ানিতে অ্যাড করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা জুসি হয়েছে, এবং এটা কিন্তু খেতেও খুবই দারুণ লাগে। আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী পানি দিয়ে দিবেন, এবং কমেন্টে বলবেন যে এই রেসিপিটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, এবং যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং ভালোভাবে মাঝারি আছে, আমরা বিরিয়ানিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবেসে ভালো কমেন্ট করেন, এবং আপনাদের ইন্সপিরেশনের কারণেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাকে ইন্সপিরেশন দেয় সামনের ভিডিওটা করার জন্য। তো বুঝতেই পারছেন রোজা রমজানের দিন। তো আমরা এখানে কী করব,
এখানে অর্ধেকটা পরিমাণ মালটা নিয়ে নিব। এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি যেহেতু, তো এভাবে যদি আপনারা মালটার রসটা এভাবে যদি বিরিয়ানিতে অ্যাড করেন তাহলে কিন্তু এটা স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, এই স্পেশাল রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে এটা কতটা সুস্বাদু লাগে। আমরা পুরো অর্ধেকটা কমলা না, এটা হচ্ছে মালটার রস, অর্ধেকটা মালটার রস সম্পূর্ণটা দিয়ে দিব যাতে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায়, এবং হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটা কিন্তু অলরেডি ফুটে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা মালটার খোসা দিয়ে দিলাম। তো মালটার খোসা দেওয়ার কারণে আমাদের কিন্তু বিরিয়ানির যে মশলাটা থাকে ওটা দেন, এখানে জিরা গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া আছে, এবং এটা কিন্তু আমরা উপর দিয়ে ছড়িয়ে দিব যাতে অনেকটা ভালো। এখানে পাঁচফোড়নও আছে এই অল্প পরিমাণ, এখানে আছে চাট মশলা, এখানে বিরিয়ানি মশলাও একটু আছে। তো আপনারা ইজিলি এই এই মশলা দিয়ে কিন্তু গরুর মাংস বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি, মুরগির মাংসের বিরিয়ানি, হাঁসের বিরিয়ানি বলেন, ডিমের বিরিয়ানি বলেন, খুব ইজিলি কিন্তু বাসায় রান্না করতে পারবেন। এবং আমরা এখন কি করব, ভালো করে কিন্তু এখন নেড়ে নিব। তো এখানে আমি বলে নিয়েছি এখানে আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ চাল আছে, এখানে ছয়টা ডিম আছে, এখানে প্রায় 10-15 পিসের মতো চিংড়ি মাছ আছে ছোটো সাইজের। তো আমরা এখন কেওড়া জল দিয়ে দিব, বিরিয়ানিতে কেওড়া জল দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এতে বিরিয়ানির স্বাদটা অনেকটা বেড়ে যায়, কারণ যেহেতু এটা বিরিয়ানি তো এটা কেওড়া জল খুবই প্রয়োজন। আপনার চাইলে দিতেও পারেন, আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো আপনার এটা স্কিপ না করে আপনারা অবশ্যই কেওড়া জলটা দিবেন, অবশ্যই তেজপাতা দেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দেওয়াটা খুবই প্রয়োজন। এখানে আমি 6-7টির মতো আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন আমরা কাঁচামরিচটা ভালো করে নিয়ে নিব। তো আপনারা দেখছেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং এটা কিন্তু দেখতেও খুবই সুস্বাদু দেখাচ্ছে, আশা করব খেতেও খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা এভাবে ডিম বিরিয়ানির রেসিপিটা বা চিংড়ি মাছ দিয়ে ডিম বিরিয়ানির রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবং এই যে যে আমি এক্সট্রা এখানে মালটার রস অর্ধেকটা পরিমাণ দিলাম এবং মালটা খোসাটা দিলাম, এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, আমি বলবো আপনারা আমাকে না বলে আপনারা যদি ট্রাই করেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুস্বাদু হয়েছে এবং এটা আসলে কতটা মজা হয়েছে, তখনই আপনারা বুঝতে পারবেন। বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ডিমটা, ভাজা ডিমটা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখানে কাজ করেছি কি, আমি না এখানে কয়টা ডিম কয়টা চিংড়ি মাছ আগে থেকে খেয়ে ফেলেছি, যেটার জন্য আম্মু আমাকে কোনো বকাই দেয়নি। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে এসেছে, অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে রমজান মুবারক, সবার রমজান অনেক ভালো কাটুক এবং দারুণ দারুণ সুস্বাদু খাবার আপনারা খান এবং নিজেকে সুস্থ রাখুন। আশা করব এই রমজানের এই স্পেশাল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।